বেইজিংয়ে চীন বাংলাদেশ উচ্চ পর্যায়ের বৈঠক উপস্থিত ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী শি জিনপিং এর সঙ্গেও বৈঠক আজ সই হবে দুই ডজনের মতো সমঝোতা সারক এবার রাজনীতির গ্যারাকলে টিসিবি ডিলাররা হালনাগাদে লাগবে স্থানীয় সংসদ সদস্যদের ডিও লেটার কর্মী না হলে ছাড়পত্র না দেওয়ার অভিযোগ ধান থেকে চাল হতেই কেজিতে দশ টাকা বাড়তি হাতাচ্ছেন ব্যবসায়ীরা ভরা মৌসুমেও পাইকারি মোকামে বস্তায় বেড়েছে দুশো টাকা সিন্ডিকেটকে দায় করছেন চাষি এবার আম উৎপাদন কম হলেও দাম চড়া বাড়তি দামে ক্রেতার হিমশিম হলেও খুশি বাগানিরা এবার রাজশাহীতে পনেরোশো কোটি টাকার বেচাকেনার কেনার আশা ব্যবসায়ীদের এবং অভিবাসীদের দুর্ভোগ কমাতে পর্তুগাল আদালতের যুগান্তকারী রায় রেজিডেন্স পারমিট আবেদনের নব্বই দিনের সিদ্ধান্ত না দিলে জরিমানার হুঁশিয়ারি স্বাগত জানালেন আইনজীবী দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত বেইজিং সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হল দুই দেশের উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক স্থানীয় সময় সকাল এগারোটা দশ মিনিটে বেজিং এর গ্রেট হল অব দ্য পিপলে শুরু হয় এ বৈঠক এতে নেতৃত্ব দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি কিয়াং এর আগে গ্রেট হলে প্রধানমন্ত্রী পৌঁছালে তাকে স্বাগত জানান চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল শেখ হাসিনাকে দেয়া হয় লাল গালিচা অভ্যর্থনা এদিন বিকেলে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী এরপর দুই দেশের একটি যৌথ বিবৃতি ঘোষণার কথা রয়েছে সফর শেষে বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী রওনা হওয়ার কথা থাকলেও আজ রাতেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে বেজিং ছাড়বেন শেখ হাসিনা বাংলাদেশি পণ্য রফতানিতে বিশাল সুবিধা দেওয়ার পরও চীনের সঙ্গে কমছে না বাণিজ্য ঘাটতি কারণ চীনারা জানেই না বাংলাদেশ কি ধরনের পণ্য রফতানি করে এমনটাই দাবি অর্থনীতিবিদদের দেশটিতে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে বাণিজ্যিক চুক্তির উপর জোর দেওয়ার পরামর্শ তাদের এদিকে বাংলাদেশ চায়না জোর দিচ্ছে পণ্যের গুণগত মান উন্নয়নে সিফাতের রিপোর্ট এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বিশ্ব অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম দেশ চীন মোট আমদানি পণ্যের এক চতুর্থাংশই আসে চীন থেকে বিপরীতে প্রায় তলানিতে দেশটিতে বাংলাদেশি পণ্যের রপ্তানি যদিও দেশটিতে আটানব্বই শতাংশ পণ্য রপ্তানিতে মিলছে শুল্কমুক্ত সুবিধা দু হাজার সালের জুলাই থেকে চীন বাংলাদেশকে আট হাজার পণ্য শুল্কমুক্ত সুবিধায় রফতানির সুযোগ দিয়ে আসছে দু সালের শুরুর থেকে এই তালিকায় যুক্ত হয় আরও তিনশো তিরাশিটি পণ্য পরে আগস্টে নতুন করে আরো এক শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়া হয় তবু চীনের সঙ্গে কাটছে না বিপুল আকারের বাণিজ্য ঘাটতি রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য 2019 20 উনিশ বিশ ষাট কোটি ডলারের পণ্য রফতানি করেছিল বাংলাদেশ যা 2022 23 অর্থবছরে দাঁড়ায় প্রায় আটষট্টি কোটি ডলারে অর্থাৎ অধিকাংশ পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পরও দেশটিতে এই সময়ে রফতানি বেড়েছে মাত্র 8 কোটি ডলার এদিকে বাণিজ্য মন্ত্রণালয় বলছে বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার প্রায় চব্বিশ বিলিয়ন ডলার এর প্রায় পুরোটাই বাংলাদেশে রফতানি করে চীন কারণ চীনে বাংলাদেশি পণ্য রফতানি আয় এখনো পৌঁছতে পারেনি এক বিলিয়ন ডলারের ধারে কাছে কেন কাটছে না এমন দুর্দশা এমন প্রশ্নে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স বলছে পণ্যের গুণগত মান উন্নয়নের মাধ্যমে চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে হবে বাংলাদেশে যে এক্সপোর্ট বাস্কেট আছে এবং চীনের যে এক্সপোর্ট বাস্কেট আছে সেটার মধ্যে খুব বেশি সামঞ্জস্য নাই চীনে যেই ধরনের পণ্যগুলো প্রয়োজন যেই মানগুলো তারা মেনটেন করে সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে যাতে চীনা বিনিয়োগকারীরা ওই ধরনের প্রোডাক্টে বেশি বেশি ইনভেস্ট করেন চীনে বাজার সম্প্রসারণে সরকারকে দর কষাকষির পাশাপাশি বাণিজ্যিক চুক্তির দিকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা চাইনিজ যারা বায়ার তারা বাংলাদেশ সম্পর্কে খুব ভালো জানেন না যে বাংলাদেশে কি কি ধরনের প্রোডাক্ট আছে আটানব্বই শতাংশ যে পণ্যের ক্ষেত্রে বিস্তৃত প্রবেশাধিকার দিচ্ছে চীন তো সেটা ব্যবহার করার জন্য আমি মনে করি যে বাংলাদেশের যারা ইন্টারপ্রিনার বাংলাদেশের যারা এক্সপোর্টার তাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং দর তখনই হবে যখন আমরা এটা বাণিজ্য আলোচনা টেবিলে বসবো চীনে প্রধানত তৈরি পোশাক পাট ও পাটজাত পণ্য মাছ ও চামড়া রফতানি করে থাকে বাংলাদেশ বিপরীতে চীন থেকে আমদানি করা হয় মূলধনী যন্ত্রপাতি শিল্পের কাঁচামাল সহ নিত্য দরকারি নানা পণ্য ইয়ানুর শিফাত সময় সংবাদ ঢাকা এবার রাজনীতির গ্যারা পড়েছেন টিসিবির ডিলাররা ডিলারশিপ হারানোর আতঙ্কে আছেন দেশের আট হাজার ডিলার বাণিজ্য মন্ত্রণালয়ের ডিলার হালনাগাদে লাগবে স্থানীয় সংসদ সদস্যদের অভিযোগ উঠেছে রাজনৈতিক কর্মী না হলে মিলছে না ছাড়পত্র টিসিবি বলছে আগামী ১৩ জুলাইয়ের মধ্যে যারা ডিও লেটার জমা দেবেন তাদেরই তালিকা পাঠানো হবে সংস্থাটির প্রধান কার্যালয়ে সাইফুল ইসলামের রিপোর্ট দুই সন্তানের জননী শিরিন আক্তার স্বামী পরিত্যক্তা এই নারী সংসারের হাল ধরতে এক বছর আগে হয়েছেন ডিলার তাকে ডিলারশিপ টিকিয়ে রাখতে জমা দিতে হবে স্থানীয় সংসদ সদস্যের কিন্তু তা আনতে গিয়ে বারবার তাকে ফিরতে হচ্ছে খালি হাতে হঠাৎ করে আমাদেরকে বলতাছে এই কথা এতদিন লস দিছি এখন যদি সামনে এগিয়ে যাওয়ার আগেই আমাদেরকে ব্রেক বানায় ফেলা তাহলে আমরা কোন অবস্থায় থাকবো আমরা তো রাস্তায় নাম্বর গত তিন জুলাই টিসিবির এক চিঠিতে ডিলারদের তথ্য হালনাগাদ করতে এবার স্থানীয় সংসদ সদস্যের ডিওলেটার অবশ্যই সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান আর ডিলারদের দাবি স্থানীয় সংসদ সদস্যের অফিসে যোগাযোগ করলে তাদের বঞ্চিত করে নতুন করে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হচ্ছে ওয়াকিল সাহেব বলছে আমাদের যারা কি কর্মী আছে ওনারাই পাবে আর যারা আমাদের কর্মী না পুরান ডিলার তারা পাবে না কর্মীরা সবকিছু করবে যদি কিছু হয় তাহলে তো কর্মীরাই চাইবে যে আগে আমাদেরটাই ঢুকুক আমাদের আমরাই নেই এমপি মহোদয়ের কাছে দু তিনবার গিয়েছে কিন্তু আমাদেরকে দুই লেটারের ব্যাপারে কোনো আশ্বাস দেয়নি লাইসেন্স নবায়ন করতে ডিও লেটার বাধ্যতামূলক করায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমকে দুর্নীতির দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ ডিলার অ্যাসোসিয়েশনের এক কোটি মানুষকে সেবা দেওয়া কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক সে কাজটা কিন্তু এই ডিলাররা করেছে আমরা চাই তাদেরকে যেন কর্মহীন না করা হয় টিসিবির মুখপাত্র বলছেন তেরো জুলাইয়ের মধ্যেই প্রধান কার্যালয়ে পাঠাতে হবে ডিও লেটার সহ ডিলারদের হালনাগাদ তথ্য বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় সব ডিলারদেরকে যাতে স্থায়ী দোকান থেকে বিক্রি করে সেই বিক্রির ব্যবস্থা করার জন্য একটা স্থানীয় সংসদ সদস্যের একটা ডিও তার পক্ষে একটা সুপারিশ শহর ডিও চেয়েছেন অনেকে দিতে পারেন বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছেন তো এই সমস্যাগুলো সহ আমরা পরবর্তীতে দেখব যে সময় শেষ হওয়ার পরে কী ধরনের আছে সেটা আমরা প্রধান কার্যালয়কে জানালে প্রধান কার্যালয়ের বিষয়ে একটা সুরাহা বা পরবর্তী করণীয়কে সেই সে সম্পর্কে আমাদেরকে জানাবে টিসিবির তথ্য দেশে বর্তমানে ডিলারের সংখ্যা আট হাজার সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা ভরা মৌসুম নেই চালের সংকট তারপরও নওগার পাইকারি মোকামে সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে দুশো টাকা পর্যন্ত চাষিদের অভিযোগ ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মিলছে না ধানের ন্যায্য দাম অথচ হাট থেকে কেনা ধান থেকে চাল উৎপাদনে ভোক্তার কাছে পৌঁছাতেই অন্তত দশ টাকা বাড়তি মুনাফা হাতাচ্ছেন ব্যবসায়ীরা আর খাদ্য বিভাগ বলছে সুযোগ সন্ধানে ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে অনুসন্ধান নওগা থেকে এমআর রকের রিপোর্ট ছবি তুলেছেন রকিবুল ইসলাম এক মাস আগেই বুড়ো মৌসুমের ধান কেটে তোলা হয়েছে ভর মৌসুম তাই বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা এর মাঝে হঠাৎ চলতি সপ্তাহে পাইকারি টাকা পর্যন্ত চালের দর মিলাররা মৌসুমের গোড়াতে স্বর্ণাপ জাতের ধান হাটে প্রতি কেজি কেনা হয়েছে তিরিশ থেকে একত্রিশ টাকা এসব ধান মিল পর্যায়ে চাল বের করতে সর্বোচ্চ খরচ যোগ হয়েছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় কিন্তু চাল বিক্রি হচ্ছে পাইকারি মকামে তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা অর্থাৎ প্রতি কেজি চালে ফারাক রয়েছে আট থেকে দশ টাকা যার মুনাফা চলে যাচ্ছে ব্যবসায়ীর পকেটে এদিকে চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারে মোটা জাতের পঞ্চান্ন বাহান্ন টাকা কেজির চাল ঠেকেছে সাতান্ন থেকে আটান্ন টাকা আর সরু চাল সত্তর টাকার উপরে আগে ছিল পঞ্চাশ টাকা কেজি বাহান্ন টাকা কেজি এখন ষাট পঁচিশ টাকা কেজি এত দাম হলে মানুষ কি করে সংসার চালাবে কম চালের বাজারের যখন বাড়তি দরের উত্তাপ তখন হাটে তোলা ধানের ন্যায্য দর না পায় হতাশ চাষীরা কিনবা গেলে ডবল আর বেচবা গেলে অর্ধেক ব্যবসায়িকেরা তারাই করে তারা কোটিপতি মানুষ তারা টাকা দিয়ে ধান হয়তো স্টক বিজনেস করতেছে তারা করতে কিন্তু আমরা এর কোনো ফল পাই না কৃষক নেতাদের অভিযোগ ব্যবসায়ীদের ধান চালের সিন্ডিকেট ব্যবস্থার কারণে ধানে কৃষক আর চালে ঠকছে ভোক্তা তবে দর বৃদ্ধি নিয়ে ব্যবসায়ী নেতাদের রয়েছে নানা অজুহাত ট্রাক ভাড়া ছিল পনেরো টনের উপর যেটি সতেরো হাজার টাকা সেটা বৃদ্ধি পেয়ে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা দাঁড়িয়েছে এই পরিমাণ ব্যয়টা হচ্ছে এই চাউলের উপরে হচ্ছে বর্তাচ্ছে ধানগুলো স্বল্প মূল্যে ক্রয় করে তারা মজুত করে এবং এই রকম একটি সময়ের অপেক্ষায় থাকে এখন সেই মজুতকৃত ধান বাজারে নিয়ে আসছে চাল আকারে এবং অধিক মুনাফা করে সেই চালগুলো এখন বাজারজাত করছে এই অবস্থায় সুযোগ সন্ধানী ধান চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস খাদ্য বিভাগের আমরা নজরদারি রাখছি এবং যদি এর সাথে কোনো সিন্ডিকেট বা লোক জড়িত থাকে আমরা আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করব গেল বুড়ো মৌসুমে জেলায় বারো লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট লাখ ষাট হাজার মেট্রিক টন এম আর রকি সময় সংবাদ বগুড়ায় ইরি মৌসুমের শেষ সময়ে ধানের দাম মন প্রতি একশো থেকে দুইশো টাকা পর্যন্ত বেড়েছে এতে কিছুটা স্বস্তিতে কৃষক আর ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বাড়ায় নির্ধারিত দরে সরকারকে চাল সরবরাহ করা অনেকটা অসম্ভব হবে আব্দুল আওয়ালের রিপোর্ট ভোরের আলো ফোটার পরপরই দেশের শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ার ঘোরাধা ফাটে জমজমার ধান বেচা কেনা হয় এবার ইরি মৌসুমের শুরুতে ধানের দাম কিছুটা কম থাকলেও শেষ সময়ে এসে সরবরাহ কমায় মন প্রতি দাম বেড়েছে একশো থেকে দুইশো টাকা পর্যন্ত এতে কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে তবে চাষিরা বলছেন বর্তমান দামে তাদের ক্ষতি কীটনাশক শ্রমিকের ও মজুরি খরচ বাড়ায় খুব বেশি লাভের দেখা মিলবে না সেচের খরচ বিভিন্ন যে কাঁটা খরচ কামলা বাজারের খরচ সেই তুলনায় ধানের বাজার কোবাটা বেশি না সবই দাম বেশি সারের দাম বেশি ওষুধের দাম বেশি সারটায় শতক পানির দাম এই পত্তা হচ্ছে না যে ধানের মূল্য খুব একটা লাভবান হতে আর ব্যবসায়ীরা বলছেন এবার ইরি মৌসুমের শেষ সময়ে সরবরাহ কমে যাওয়ায় বাড়তি দামে ধান কিনতে হচ্ছে এতে নির্ধারিত দামে সরকারকে চাল সরবরাহ করা অনেকটা অসম্ভব হবে এক মাস আগে যে বাজার ছিল তাতে তার থেকে এক দেড়শো টাকা বেশি ধানের দাম রয়েছে আরোশো টাকা মন সরকার ধান কিনতে পারশো টাকা এখন বর্তমানে যে ধানের বাজার তাদের সরকারের এই দামে ধান সরকার কিনতে পারবে না বগুড়ার ঘোরাধা সাপ্তাহিক ধানের হাটে প্রায় কোটি টাকার ধান কেনা হয় আব্দুল আউয়াল সময় সংবাদ বগুড়া আম উৎপাদন কম হলেও দাম চড়া থাকায় চলতি মৌসুমে রাজশাহীতে প্রায় পনেরোশো কোটি টাকার আম বেচাকেলা কেনা হবে বলে জানান চেম্বার অব কমার্সের নেতারা বাড়তি দামের কারণে এবার ক্রেতাদের আম কিনতে হিমশিম খেতে হলেও লাভবান হচ্ছেন বাগান মালিকরা হাবিবুর রহমান পাপুরতোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে রাজশাহী জেলার সবচেয়ে বড় আমের হাট বানেশ্বর দিনরাত আরত বাজারে পাইকারি ও খুচরা আমের বেচা কেনা চলে তবে গত কয়েক বছরের মধ্যে এবার জেলায় আমের মুকুল কম আসে তাই তুলনামূলক আমের উৎপাদনও কম হয়েছে বর্তমানে বাজারে মিলছে ক্ষীরসাপাত ল্যাংরা আমরুপালি হারিভাঙ্গা মল্লিকা জাতের আম তবে ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় বাজারে আমের দাম দুই থেকে তিনগুণ বেশি আর বিক্রেতা ও বাগান মালিকরা বলছেন আমের উৎপাদন কম হওয়ায় দাম এমন ঊর্ধ্বমুখী আম বাগানে খুবই কম ষোলোটা বাগানের ভিতরে পাঁচ বাগান আম আছে বাদ বাকি বাগানে আম নাই বছর ফলন অনেক কম সে কারণে দাম দামটা একটু বেশি দাম কিনতে আসছি কিন্তু দেখছি রাসে আমার বগুড়াতেই দাম কম রাজশাহী চেম্বার অব কমার্সের নেতা জানান জেলায় এই মৌসুমে প্রায় পনেরোশো কোটি টাকার আম বেচা কেনা হবে এখনও যেগুলো আম বাকি আছে সেই আমগুলো কেনা বেচা হলে আমাদের আনুমানিক গত বছরের নাই পনেরোশো কোটি টাকার মতনই আম কেনাবেচা হতে পারে এদিকে ফল গবেষক বলছেন উৎপাদন কম হলেও আশানুরূপ দাম পাওয়াই এবার লাভবান হবেন বাগান মালিক ও ব্যবসায়ীরা ব্যাগিংগুলো করে ফেলে তাহলে হয়তো এই আমগুলো সুন্দরভাবে তারা বাজারজাত করতে পারবে এবং মানুষ ভোক্তারাও এটা ভালো আম পাবে জেলায় উনিশ হাজার দুই হেক্টর জমির বাগানে দুই লাখ ষাট হাজার একশো পঁয়ষট্টি মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী দেশের গণ্ডি পেরিয়ে দিনাজপুরের আম যাচ্ছে বিদেশে বিরলের রাজারামপুর আম বাগান থেকে সুইজারল্যান্ডে আম রফতানের কার্যক্রম শুরু হয়েছে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার গোলাম নবিদুলাম সরাসরি যাচ্ছে তার কাছে দেশের গণ্ডি পেরিয়ে দিনাজপুরের আম যাচ্ছে বিদেশে বেনানা জাতের এই আমটি ইতিমধ্যে সুইজারল্যান্ডের প্রায় পাঁচশো কেজি রফতানির জন্য আপনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ এই উদ্যোগ নিয়েছেন তারা যেটি জানিয়েছেন যে বিরল উপজেলার আনসার আলীর এই বাগান এই বাগানে আপনার তিন প্রজাতির আপনার আম রয়েছে বেনানা কাটিম বাড়ি ফোর এই আমগুলো ইতিমধ্যে আপনার রফতানির জন্য ঢাকার একটি প্রতিষ্ঠান সানড্রপ অ্যাপেটিক এই প্রতিষ্ঠানটির মাধ্যমে পাঠানোর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন এখানকার বিরল উপজেলার এই যে আপনার আনসারের এই বাগান প্রায় দশ বিঘার উপরে তেরোশো গাছ রয়েছে এই 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 অত্যন্ত সুমিষ্টি এই আমগুলো এবং এই আমগুলো আপনার ইতিমধ্যেই আপনার রফতানির জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে এরপরেই আপনার কাতার এবং সুইডেনে পাঠানো হবে উপজেলা কৃষি কর্মকর্তা বানিয়েছেন তিন মেট্রিক টন আম কাতার এবং সুইডেনে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে দিনাজপুরে এই যে আমের যে একটা সুস্বাদু যে আম এই কার্টিবন বাড়ি এবং বানানা এই বানানা আমটি অত্যন্ত সুস্বাদু এই আমটি ইতিমধ্যেই আপনার প্রায় একশো পঁচিশ টাকা করে কেজি পাঁচ হাজার টাকা মন হিসাবে আমগুলো আপনার নিয়েছেন এই আমগুলো পাঠানোর যে উদ্যোগ সেটি আপনার ঢাকায় যাওয়ার পরে সেখানে আপনার প্যাকেটটা প্রক্রিয়াজাত করার পরেই তারা আপনার আমগুলো এখানে পাঠানো হবে এবং কৃষি কর্মকর্তা যেটি বলেছেন যে ইতিমধ্যে এই যে আম পাঠানোর যে উদ্যোগ এটি অত্যন্ত একটি সুখবর দিনাজপুরের জন্য কারণ জেলা প্রশাসনের একটি আপনার শ্লোক রয়েছে যে আম লিচুতে ভরপুর জেলা মোদের দিনাজপুর ইতিমধ্যে আপনার জানেন যে লিচু লিচুর পরে আম এই আম কিন্তু ইতিমধ্যে বিদেশে পাঠানোর যুদ্ধ এটি সফল হয়ে আগামীতে যারা কৃষক এটি আরো আপনার তারা আপনার উদ্যোগ গ্রহণ করবেন উৎসাহিত হবেন তো আমার কাছ থেকে বিরলের এই রাজারাপুর বাগান থেকে সর্বশেষ এই ছিল সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে প্রাকৃতিক জলাধারের পানি ব্যবহার করে সেচ নিশ্চিত করা হবে শুষ্ক মৌসুমে এ উপলক্ষে নবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে পুনর্খনন করা হচ্ছে আটত্রিশ কিলোমিটার খাল একটি পুকুর ও দুটি বিল এর মধ্যে শেষ হয়েছে প্রকল্পের চল্লিশ ভাগ কাজ নির্ধারিত সময়ে কাজ শেষ হলে আগামী বছর থেকেই বছর জুড়ে সেচের পানি মিলবে পাঁচ উপজেলার সব জমিতে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট পুনঃখনন করা হয়েছে মৃতপ্রায় খাল প্রবাহ বাড়ানোর সঙ্গে স্থাপন করা হচ্ছে পানি তোলার জন্য পাম্প প্রাকৃতিক জলাধারের পানি ব্যবহার করে সেচ বাড়ানোর লক্ষ্যে চাঁপাই নবাবগঞ্জে কাজ করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ পানি সরবরাহের জন্য উৎস হিসেবে ধরা হয়েছে মহানন্দা ও পুনর্ভবা নদীকে নদী থেকে পানি এনে জলাধারের সংরক্ষণের জন্য পুনঃখনন করা হচ্ছে আটত্রিশ কিলোমিটার খাল একটি পুকুর এবং দুটি বিল এসব উৎস থেকে একশো কিলোমিটার পাইপলাইন দিয়ে কৃষি জমিতে পানি সরবরাহ করা হবে এজন্য পাইপলাইনের পাশাপাশি স্থাপন করা হচ্ছে সোলার প্যানেল চালিত আটানব্বইটি পাম্প কৃষক বলছেন প্রকল্প বাস্তবায়ন হলে সেচ খরচ কমার পাশাপাশি আবাদ বাড়বে অনাবাদী জমিতে পয়সা খরচ করলেও পানি পাওয়া যায় এটা আমাদের পানি থাকলে পানি পাইলে ফসল দ্বিগুণ হবে কৃষকের প্রচুর পরিমাণ সুবিধা হবে যে কোনো ফসল করার পক্ষে কিন্তু সুবিধা হবে সবকিছু যে ভাবে দেখছি সেখানে যদি ঘাপলা না থাকে বা না থাকে তাহলে আশা করা যায় যে মানুষ খুব বড় উপকৃত হবে বিএমডিএ কর্তৃপক্ষ জানাই এর মধ্যে শেষ হয়েছে প্রকল্পের 40 ভাগ কাজ সম্পূর্ণ কাজ শেষ হলে বন্ধ করে দেয়া হবে জেলার সব ভূগর্ভস্থ পানি উত্তোলনকারী পাম্প এটা সবচেয়ে বড় উপকার দিক হলো যে আমরা সারফেস ওয়াটার এখানে ইউজ করব এবং গ্রাউন্ড ওয়াটার যেটা উত্তোলন করা হতো আগে সেটাকে স্টপ করে দেওয়া হবে প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালের জুনে এতে ব্যয় ধরা হয়েছে 170 কোটি টাকা সময় সংবাদ নবাবগঞ্জ অর্থনৈতিক নানা আলোচনা সমালোচনার মধ্যে গত অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে যা আগের প্রান্তি চেয়ে দুই দশমিক তিন চার শতাংশ বেশি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান বিবিএস সংস্থাটির হালনাগাদ পরিসংখ্যান বলছে প্রবৃদ্ধি অর্জনে বড় অগ্রগতি দেখা গেছে কৃষি সেবা শিল্পসহ সব খাতেই দেশের আমদানি রফতানির তথ্য নিয়ে যখন জাতীয় রাজস্ব বোর্ড রফতানি উন্নয়ন ব্যুরো আর বাংলাদেশ ব্যাংকের তথ্য জন্ম দিয়েছে নানা বিতর্কের তখন মঙ্গলবার বিকেলে দেশের জিডিপির হালনাগার তথ্য প্রকাশ করল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বিভিএস জানিয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ সময়ে দেশের মোট দেশজ উৎপাদন বা জিটিপি বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক এক দুই শতাংশে যা গত অর্থ একই সময়ে ছিল দুই দশমিক তিন শূন্য শতাংশ আর গত প্রান্তিকে ছিল তিন দশমিক সাত আট শতাংশ প্রতিবেদনের সংস্থাটি জানায় তৃতীয় প্রান্তিকে জিডিপির পরিমাণ তেরো হাজার বিলিয়ন টাকা যা গত বছরের একই সময় ছিল এগারো বিলিয়ন টাকা এদিকে দেশের জিডিপিতে কৃষি কৃষিখাতের অবদান গত অর্থ বছরে তৃতীয় প্রান্তিকে বেড়ে দাঁড়ায় পাঁচ দশমিক চার ছয় শতাংশের পাশাপাশি বেড়েছে শিল্প খাতের অবদানও এখাতে দুই দশমিক শূন্য পাঁচ শতাংশ বেড়ে হয়েছে সাত দশমিক শূন্য তিন শতাংশ আর জিডিপিতে সেবা খাতের অবদানও এক দশমিক চার ছয় শতাংশ বেড়ে চার দশমিক নয় সাত শতাংশ দাঁড়িয়েছে দু হাজার তেইশ অর্থ জন্য বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাত দশমিক পাঁচ শতাংশ পরে তা নামিয়ে আনা হয় ছয় দশমিক পাঁচ শূন্য সময় সংবাদ ঢাকা এখন থেকে বিনিময় অপারেটিংয়ের নিয়মে হবে সব ডিজিটাল আন্ত লেনদেন মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক জানানো হয় আন্ত লেনদেন সম্পর্কিত সব ধরনের ডিজিটাল মাধ্যম এখন থেকে ওয়েব ভিত্তিক ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম বিনিময়ের নীতিমালা অনুযায়ী চলবে দেশের সব ব্যাংক মোবাইল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এবং পেমেন্ট সিস্টেম প্রদানকারী প্রতিষ্ঠানকে এখন থেকে বিনিময় নীতিমালা মেনে চলতে হবে গেল বছরের তেরো নভেম্বর ডিজিটাল লেনদেনের এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মঙ্গলবার ঢাকার মতিঝিল জোনের আওতাধীন রামপুরা বনশ্রী বাসাবো খিলগাঁও মগবাজার শান্তিনগর ও মুগদাসহ অন্যান্য এলাকায় এই অভিযান চালানো হয় অভিযানে অংশ নেয় সংস্থাটির পনেরোটি টিম দিনব্যাপী অভিযানে বকেয়ার কারণে ছত্রিশটি এবং অবৈধ সংযোগের কারণে আটটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারকারীদের সংযোগ বিচ্ছিন্ন করে আইন মোতাবেক ব্যবস্থা নিতে এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে গ্যাস তিতাস কর্তৃপক্ষ টানা তিন দিন দাপটের সঙ্গে লেনদেন শেষ করার পর বুধবার কিছুটা ঝিমিয়ে পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রথম দেড় ঘন্টার লেনদেনে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু করে পৌনে এগারোটার দিকে পতনের মুখে পড়ে প্রধান সূচক সাড়ে এগারোটার পর আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় লেনদেনে লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় চারশো তেইশ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে ডিএসসিতে এ সময়ে লেনদেন হওয়ার শেয়ারের মধ্যে দাম কমেছে একশো চুরাশিটি কোম্পানির শেয়ার বেড়েছে একশো এর আগে সবকটি সূচকের উত্থানে শেষ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের মঙ্গলবারের লেনদেন সরকারের কঠোর অবস্থানের পরও অভিবাসীদের দুর্ভোগ কমাতে যুগান্তকারী রায় দিয়েছেন পর্তুগালের সর্বোচ্চ আদালত রেজিডেন্স পারমিট আবেদনের নব্বই দিনের মধ্যে সিদ্ধান্ত না দিলে সংশ্লিষ্টদের জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্ট একে যুগান্তকারী আদেশ বলছেন রিটকারীর আইনজীবী তরিফুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত দীর্ঘ সময় ধরে কৃষি সহ পর্তুগালের বিভিন্ন খাতে অবদান রয়েছে অভিবাসীদের তবে তাদের চাপ বাড়ায় জুনের প্রথম সপ্তাহে অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে একচল্লিশটি পরিবর্তন এনে রাতারাতি অধ্যাদেশ জারি করে দেশটি সরকার এর বাস্তবায়নের পরপরই অনিশ্চয়তায় পরে দেশটিতে প্রবেশ করেও সে সময় চলমান বৈধকরণ প্রক্রিয়া শুরু করতে না পারা বিপুল সংখ্যক অভিবাসীর ভবিষ্যৎ সেই সঙ্গে আবেদনের পর রেসিডেন্স পারমিট পেতে বা নবায়নেও দীর্ঘসূত্রিতার অভিযোগ ছিল সংশ্লিষ্টদের বিরুদ্ধে তবে অভিবাসীদের দুর্দশা কমাতে পর্তুগালের সর্বোচ্চ আদালতের ভূমিকা ছিল বরাবরই প্রশংসনীয় সবকিছু ঠিক থাকলেও রেসিডেন্স পারমিট ইস্যুতে উদাসীনতা বা দীর্ঘসূত্রিতার অভিযোগের প্রায় সব রায় এসেছে অভিবাসীদের পক্ষে এবার কঠোর অবস্থানে দেশটির সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আবেদনের নব্বই দিনের মধ্যে রেসিডেন্স পারমিট বিষয়ে সিদ্ধান্ত না দিলে সংশ্লিষ্টদের জরিমানা করা হবে মর্মে আদেশ দেন ট্রাইব্যুনালের দশজন বিচারক বিচারকদের এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলছেন রিটকারি আইনজীবী It's a unique decision because for the first time in Portugal, 10 judges, I mean all the judges of the Supreme Court, decide ইন অফ দ্য ইমিগ্রেন্টস পর্তুগালে আসা অভিবাসীরা বিভিন্ন আইনে আদালতের সাহায্য নিয়ে দেশটিতে বৈধ হতে পারবেন বলেও জানান সংশ্লিষ্টরা তারিগুলা সেনাশিক সময় সংবাদ লিসবন পর্তুগাল ইতিহাসে প্রথমবারের মতো মানব মস্তিষ্কের কোষ দিয়ে তৈরি হলো রোবটের মস্তিষ্ক এতে চলতি পথের কোনো বাধা পেরোনো থেকে শুরু করে নিজের ইচ্ছায় যে কোনো জিনিস তুলতে পারবে রোবটটি দরকার হবে না আলাদা কোনো কমান্ড বা প্রোগ্রামিং কোডের রোবট চলতে পারে মানুষের কাজ সহজ করতে পারে তবে সব ক্ষেত্রেই কাজ অনুযায়ী রোবটকে পরিচালনায় তৈরি করে দিতে হয় আলাদা প্রোগ্রামিং কোড রোবটের কার্যক্রমকে সহজতর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যখন অনেক হইচই তখন চীনের একদল গবেষক গেলেন আরও কয়েক ধাপে গিয়ে। ইতিহাসে প্রথমবারের মতো কোনো রোবটের কৃত্রিম মস্তিষ্ক তৈরিতে তারা ব্যবহার করেছেন মানব মস্তিষ্কের কোষ যার ফলে রোবট কোনো আলাদা প্রোগ্রামিং কোড ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে যে কোনো বাধাটপকে চলতে পারছে নিজ ইচ্ছে যে কোনো জিনিস তুলতে পারছে চীনা সংবাদ মাধ্যম সাউথ মর্নিং পোস্টের বরাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলেছে চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা মানুষ ও রোবটের বুদ্ধিমত্তার সংমিশ্রণকে নতুন এক যুগে নিয়ে যাওয়ার আভাস দিচ্ছে রোবটগুলোতে একটি কৃত্রিম মস্তিষ্কের পাশাপাশি রয়েছে একটি নিউরাল চিপও সময় সংবাদ এ শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি একবার চীন বাংলাদেশ আরও উচ্চ পর্যায়ের বৈঠক উপস্থিত ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী শি জিনপিং সঙ্গেও বৈঠক আজ সই হবে দুই ডজনের মতো সমঝোতা স্মারক এবার রাজনীতির গ্যারাকলে টিসিবির ডিলাররা হালনাগাতে থাকবে স্থানীয় সংসদ সদস্যদের ডিও লেটার কর্মী না হলে ছাড়পত্র না দেওয়ার অভিযোগ এবং ধান থেকে চাল হতেই কেজিতে দশ টাকা বাড়তি হাতাচ্ছেন ব্যবসায়ীরা ভরা মৌসুমেও পাইকারি মোকামে বস্তায় বেড়েছে দুশো টাকা সিন্ডিকেটকে দায়ী করছেন চাষী এই ছিল এ সময়ের বাণিজ্যের পর সময় সংবাদ সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক সময় সঙ্গে দিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়